চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ অভিযোগ নিজেকে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণা করে অভিযুক্ত চাকরি দেবার নাম করে প্রতারণা ও টাকা নেবার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ ধৃতের নাম রাহুল মজুমদার ঘটনাটি ঘটেছে বারাসাত বিধান মার্কেট এলাকায় জানা গেছে ধৃত ব্যক্তি ওই এলাকায় ভাড়া নিয়ে থাকতেন নিজেকে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে এক সবজি বিক্রেতার কাছ থেকে তার ছেলের চাকরি দেওয়ার নামে সাত লক্ষ টাকা হাতিয়ে নেয় বারাসাত থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে চাকরি পাইনি উনি আমাকে খালি ভরসা দিচ্ছে এই ডেটে ঢুকবে এই ডেটে পিটিএস এ ঢুকবে যতবার বলছি যতবার বলছি যে স্যার আপনি এরকম ডেট দিচ্ছেন আর ডেট হচ্ছেন যতবার ডেট হচ্ছেন ততবার আমাদের কাছে টাকা চাইছেন আমি কোথার থেকে দেবো বলুন তো আমি বলছি যে আমার এরকম সমস্যা আমি আমার স্বামীকে না জানিয়ে আমি টাকা পয়সাগুলো দিচ্ছি বলছে এরকম করলে হয় ছেলেটার ভবিষ্যৎ নিয়ে কথা বলছো ছেলেটা জানাজানি হয়ে গেলে এত এতটা এগোলাম এখন যদি তুমি বলো এরকম পিছিয়ে গেলে হবে ছেলেটার তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে তোমরা চাও তোমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে বারাসাত